ভয়াবহ দুর্ঘটনা কাটিয়ে নর্থ সিকিম কেমন আছে এখন চলুন দেখে আসি। ঠিকই শুনেছেন, নর্থ সিকিম খুলে গেছে। এবং কেমন আছে নর্থ সিকিম, কি অবস্থা ওখানে রাস্তাঘাটের, এখন যদি ট্যুরিস্ট হিসাবে নর্থ সিকিম যান তাহলে কি ধরনের পরিষেবা পাবেন, সমস্ত ইনফরমেশন রয়েছে আমার এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নর্থ সিকিম ট্যুরের জন্য সবার আগে আপনাকে পৌঁছতে হবে গ্যাংটক। গ্যাংটক থেকে একজন ট্যুর এজেন্ট ঠিক করে তার সাথে পুরো নর্থ সিকিমের ট্যুরটা প্ল্যান করতে হবে। আমরা ছিলাম হোটেল সুভিনিয়ারে, সুভিনিয়ার থেকেই পুরো প্যাকেজটা বুক করেছিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বেলা 12:30 মতো বাজে, দাঁড়িয়ে আছি গ্যাংটকে, এখান থেকেই ব্লগটা শুরু করছি। আমি ভীষণ 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 এক্সাইটেড, আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন। এক তো আমার এই দিকটা খুব ভালো লাগে, পাহাড়ের দিকটা আসছে। আজকে হলো 1 তারিখ, 1 ডিসেম্বর। আজকে থেকে নর্থ সিকিমে যে বড় ডিজাস্টারটা হয়েছিল, ওই ডিজাস্টারটার জন্য এতদিন নর্থ সিকিম বন্ধ ছিল। আজকে মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে নর্থ সিকিমের কিছুটা অংশ খুলে দেওয়া হলো, 0 পয়েন্ট পর্যন্ত। আমরা আজকে এসে পৌঁছলাম গ্যাংটক। আমরা কালকে 2 তারিখে জার্নি স্টার্ট করবো নর্থ সিকিমের জন্য। তো আমি ভীষণ 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 এক্সাইটেড। আমাদের রুম এখনও রেডি হয়নি, তাই জন্য আমরা যে হোটেলে রয়েছি, হোটেল সুভিনিয়ার, একদম এমজি মার্গের ওপরেই, সেখানে ওনাদের যে ওয়েটিং এরিয়াটা রয়েছে ওপরে, ওখানটাতে বসে একটুখানি রেস্ট করছিলাম। এর মধ্যে এসছে চা, তো চা খাবো, চলুন। তো এই যে হচ্ছে আমাদের চা, বেশ সুন্দর কিন্তু ভাবে দিয়েছে। ঠান্ডার মধ্যে চা পেলে কেউই না করতে চায় না। ওয়াও, দারুণ চাটা। একটু ঢাকা দিয়ে রাখি, আপনাদের সাথে একটু কথা বলে নিই, তারপর আবার চা খাবো। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটা একেবারে এমজি মার্গের ওপরেই অবস্থিত, সুতরাং হোটেলের রেট একটু বেশি। ওনাদের আরও একটা হোটেল রয়েছে গ্যাংটকেই, তার প্রাইস তুলনামূলক রিজনেবল। সেই হোটেলের নাম এবং নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমরা যে রুমে ছিলাম সে রুমের ভাড়া নিয়েছিল 1800 টাকা করে পার ডে। এছাড়া এই হোটেলের রুম রেন্ট 1600 থেকে 3000 টাকার মধ্যে ওঠানামা করে, সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। এখানে কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির খাবার দাবারও প্রোভাইড করা হয়। ওই কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ, মেলে আজকে বেরোবো না ভেবেছি, কারণ শরীরটাকে একটু রেস্ট দেব, কালকে অতটা দূরের জার্নি, তাই খাওয়া দাওয়ার পরেই ঠান্ডা লাগছে ভালো। এখন ওই 5:45 মতো বাজে, চা অর্ডার করেছি আবার গরম গরম। চাটা এরা দারুণ বানাচ্ছে। ডিনারে 2টো ভেজ থালি অর্ডার করেছি এবং তার সাথে পানির অর্ডার করেছি। টেস্ট তো অ্যাজ ইউজুয়াল দুপুরে যেরকম ভালো ছিল, এখনও ওরকমই ভালো হবে। খাওয়া স্টার্ট করি, আর খেয়ে দিয়ে অনেকটা রাতও হয়ে গেছে, আজ ঘুমিয়ে পড়বো। দেখা হবে কালকে একটা নতুন জার্নির সঙ্গে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। গুড মর্নিং ফ্রেন্ডস, শৈলী এখন সাজুগুজু করছে, আমরা কিন্তু একটু পরে বেরোবো। আমাদের হোটেলের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন, আপনাদেরকে দেখায়। শৈলী খুবই বিজি এখন। বিজি নই, এই হোটেলটা এত রিল্যাক্সিং, মানে কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে। মানে মাস্ট সে যে এরকম এমজি মার্গের ওপরে এরকম রেটে এরকম ভালো হোটেল প্রোভাইড হচ্ছে, ভীষণ রিল্যাক্সিং। ওদের যে মানে ম্যাট্রেসটা রয়েছে, আমার এত ভালো ঘুম হয়েছে, আমি একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। তো চলুন দেখি নিয়ে আসি আপনাদের। এই যে আমাদের রুমটা, এই রুমের বাইরেই ঠিক এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে এই যে। আর আপনারা এই যে এমজি মার্গের ভিউ তো পাচ্ছেনই। রেডি টেডি হয়ে কিন্তু হোটেলের রিসেপশনে ওয়েট করছি, আমাদেরকে গাড়ি নিতে আসবে, আমরা শেয়ারে যাচ্ছি। নর্থ সিকিম করার জন্য কিন্তু সবসময় কারোর মাধ্যমে যেতে হয়, নিজেরা যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো আমরা যে হোটেলে রয়েছি, হোটেল সুভিনিয়ার, সুভিনিয়ার থেকেই কিন্তু আমরা বুক করেছি। যেহেতু এখন পুরোটা খোলেনি, তো পুরোটা তো যেতে পারবো না, এখন একদম মানে আজকে হচ্ছে 2nd দিন ট্রিপটা ওপেন হওয়ার। এখন আমাদের 2 নাইটই স্টে করতে হবে, কারণ একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো ধীরে ধীরে ওটা 1 নাইট স্টে হয়ে যাবে। যাই হোক, এখন যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আপনাদের কাছে যে এক্সট্রা লাগেজ থাকবে, মানে যেটুকুনি লাগবে শুধু সেটুকুনিই কিন্তু আপনারা ওখানে নিয়ে যাবেন নর্থ সিকিমে, আর বাকি লাগেজ যেগুলো এক্সট্রা সেগুলো রাখার জন্য কিন্তু সমস্ত হোটেলেই লকার রুম থাকে, আমাদের হোটেলেও রয়েছে। আমরা এক্সট্রা লাগেজ সেখানে রেখে দিয়ে তারপর যাচ্ছি, আমরা জাস্ট একটা ট্রলি নিয়ে যাচ্ছি, কারণ ওখানে দেখলাম এখন বেশ ভালো ঠান্ডা। তো
শীতের পোশাক তো নিতেই হবে। আমরা এই জার্নিটা শুরু করি, আপনারাও আমাদের সাথে ভার্চুয়ালি ঘুরবেন আর আশা করি ভালো লাগবে। আমরা এখন লোকাল ট্যাক্সি নিয়ে বাদরা স্ট্যান্ড যাচ্ছি, ওখান থেকেই কিন্তু শেয়ার গাড়িগুলো ছাড়ে এবং রিজার্ভ গাড়িও কি ওখান থেকেই ছাড়ে? রিজার্ভ গাড়িও ওখান থেকেই ছাড়ে। যে আপনাদের এই ট্যুরটা করতে হলে ওখানেই যেতে হবে আর কি, যেরকম নাথুলার সময় আমাদেরকে কিন্তু যেতে হয়। এই যে লোকাল ট্যাক্সিটা, এটা ওই 200-300 এরকম টাকায় নিয়ে থাকে, সেটা আপনার হোটেল থেকে বাজরা স্ট্যান্ড কতটা দূরে তার উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি। এটা হলো বাজরা স্ট্যান্ড, এখান থেকেই কিন্তু আপনারা নর্থ সিকিম বা নাথুলা শেয়ার গাড়িগুলো পাবেন বা বিভিন্ন জায়গাকার শেয়ার গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, বোলেরো গাড়ি করে কিন্তু আমরা আজকে ঘুরতে যাব। তো আমরা কিন্তু মিডিল সিটে বসে আছি আর শৈলী অলরেডি গাড়িতে ঢুকে বসে গেছে। এই যে সিটটা আগে ভালো নেওয়া দরকার। এমনি সময় হলে মানে যেটা মানে নরমাল ডেতে যেরকম ট্যুর হয়, এই গাড়িতে 10 জন অ্যাডজাস্ট করায় বাট এখন 8 জনের পারমিশন দিচ্ছে আর কি। আমরা যে লাগেজগুলো নিয়ে এসেছি ওপরে দেখুন, এরকম একটা তিরপল দিয়ে ঢেকে তারপরে কিন্তু দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে, যাতে লাগেজগুলো বৃষ্টি পড়লে ভিজে না যায় এবং সেফটি থাকে লাগেজগুলো। গাড়ি আমাদের ছেড়ে দিল বাজরা স্ট্যান্ড থেকে, সমস্ত জার্নিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকবেন। আজকে কিন্তু আমরা একটা স্পট ঘুরে লাচুংয়ে চলে যাব। আমাদের আজকের প্রথম স্পট হবে হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস, যেটা গ্যাংটক বাজরা স্ট্যান্ড থেকে মোটামুটি প্রায় 29 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো গাড়িতে মোটামুটি ঘন্টা দেড়েক মতো লাগার কথা, আর পাহাড়ি রাস্তা তো এমনিই বেশিক্ষণ টাইম লাগে। প্রথম স্পট বলে নয়, এটাই আমাদের আজকের একটা মাত্রই স্পট। হ্যাঁ, এর মাঝখানে যে জায়গাগুলো আছে দেখার মতো সেগুলোতে দাঁড়ানোর পারমিশন নেই, কারণ যেহেতু ফাস্ট চালু হয়েছে তো ফলে অনেক রেস্ট্রিকশন রয়েছে। গ্যাংটক থেকে লাচুং এর দূরত্ব কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেটলি 117 কিলোমিটার মতো। তো এখন কত কিলোমিটার জানি না, মানে নর্মালি যে ট্যুরটা হতো সেইটা ডিস্টেন্সটা আপনাদেরকে বললাম। তো লাচুং যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা আমরা 7 সিস্টার ওয়াটারফলস ঘুরে যাব, আর একটা যে রাস্তা আছে সেই রাস্তাটাই কিন্তু বাটারফ্লাই ওয়াটারফলস পড়ে। ওয়েলকাম টু নর্থ সিকিম। আমরা নর্থ সিকিমে ঢুকলাম, এই জাস্ট জায়গাটা ক্রস করলাম, ভীষণ সুন্দর লাগছিল। আমাদের গাড়িটা পাসাম থাং বলে একটা জায়গাতে এসে দাঁড়ালো, এখানে কিছুক্ষণ মানে ফ্রেশ হওয়ার জন্য। এখানে দেখলাম একটা ওয়াশরুম আছে, আপনারা চাইলে ওয়াশরুমটা ব্যবহার করতে পারেন। বললো 5 মিনিট মতো দাঁড়াবে, তারপরে কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে। তো ছোট্ট একটা গ্রামের মতো দেখছি, বেশ সুন্দর জায়গাটা। যেহেতু ডিসেম্বরের 1 তারিখ থেকে ট্যুরটা স্টার্ট হয়েছে আর আজকে ডিসেম্বরের 2 তারিখ, হোপফুলি আমরা খুব ভালোভাবে পৌঁছে যাব। জানি না, আমাদের যে ড্রাইভার দাদা উনিও প্রথমবার যাচ্ছে খোলার পরে। আমরা কিন্তু শেয়ার গাড়িতে যাচ্ছি, তো এই শেয়ার গাড়িতে আগে 10 জন করে নেওয়া হতো, এখন মাত্র 8 জনের জন্যই পারমিশন হয়েছে। সামনে একজন, মিডল সিটে 3 জন এবং পেছনের সিটে 4 জন। এইভাবেই যাচ্ছি, আমাদের সাথে একটা বন্ধুদের গ্রুপ আছে, ছেলেদের গ্রুপ, আর আমি আর রাহুল আছি। এখনও পর্যন্ত তো সেরকম ঠান্ডা লাগছে না, আর রাস্তাটাও দেখছি বেশ 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 ভালো, খারাপ রাস্তা চোখে পড়লো না, তাই না বাবাই? হ্যাঁ, এখনো পর্যন্ত রাস্তাটা বেশ ভালোই দেখছি, দেখা যাক। এখনকার রাস্তাটা পুরোটাই ভালো, এরপরে আস্তে আস্তে যত ডেস্টিনেশনের দিকে এগোবো তত রাস্তা খারাপ হতে থাকবে। আচ্ছা, লাচুংয়ে 2 রাত স্টে আছে, এই স্টেটা জেনারেলি 1 নাইট 2 ডেজ এর হয় এই ট্যুরটা, কিন্তু এখন যেহেতু রাস্তা ঘুরিয়ে দিয়েছে, 1-ওয়ে লেন রয়েছে, যাওয়ার একটা পার্টিকুলার টাইম আছে, আসার একটা পার্টিকুলার টাইম আছে, তাই 2 নাইট স্টে হবে। যেহেতু 2 নাইট স্টে তো অবভিয়াসলি টাকাটাও এখন একটু বেশি লাগছে 1 নাইট স্টে এর তুলনায়। যাই, ওখানে গিয়ে দেখি কতটা ঠান্ডা। গাড়ি দাঁড়ানোর সদ্ব্যবহার, দুটো সদ্ব্যবহার হয়, 1 ফটো তোলা আর 2 খাওয়া। নামিনি আমি, তাই ফটোও তুলিনি, খাচ্ছি। স্ন্যাক্স নিয়ে আসবেন। হ্যাঁ, লাচুং বা যখন লাচেং গুরুদম্বা লেকে যখন ঘুরতে যাবেন। আচ্ছা, যা বুঝতে পারলাম, ড্রাইভার দাদার কিছু পার্সোনাল কাজ আছে বলে ড্রাইভার দাদা এখানে দাঁড় করিয়েছে। সাধারণত এখানে দাঁড় করায় না, মানে আশেপাশেও কোনো দোকানপাট নেই, শুধু একটা ওয়াশরুম আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর।
ফাইনালি এসে পৌঁছলাম সেভেন সিস্টার ওয়াটারফলস এর সামনে। এটাই আমাদের আজকের দিনের প্রথম এবং শেষ স্পট, একমাত্র এই স্পটটাই আমরা দেখব লাচুন পৌঁছানোর আগে। তো চলুন ফলসটা সামনে থেকে দেখি। এখন যেহেতু বর্ষাকাল না, তাই খুব একটা মোটা করে জল পড়ছে না, আর অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। চলুন যেটা ড্রাইভার দাদার থেকে শুনে বুঝতে পারলাম, এখানে নাকি একটা ব্রিজ মতো ছিল, সেই ব্রিজটা কিন্তু যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটের কারণে কিন্তু ভেঙে নিয়ে বেরিয়ে চলে গেছে। আর এখানে একটা ছোট্ট মতো দেখছি এখন কনস্ট্রাকশন হচ্ছে, আর এইটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। সাড়ে বারোটা মতো বাজে, এখন আমরা একটা জায়গায় লাঞ্চ করব বলে দাঁড়ালাম। চলুন ভেতরে যাই, দেখি লাঞ্চের কি কি অপশন আছে। লাঞ্চের জন্য এখানে সেলফ সার্ভিস, এটা প্যাকেজের মধ্যেই রয়েছে। আমরা ভাত নিচ্ছি, আমার ভাতটা তো আমি নিয়েই এসেছি, রাহুল বললো চিকেন খাবে, তো চিকেন আর ডিমের অপশন রয়েছে। আমি ডিমও নিইনি, চিকেন তো খাই না, আমি ভাবলাম হালকা খাওয়াই ভালো। তো রাহুল চিকেন খাবে, ওর থালিটা নিয়ে আসি চলুন। সেলফ সার্ভিস এবং আনলিমিটেড, তাই কি করে নিয়ে আগে ভাগে নষ্ট করবে না। না আনলিমিটেড মানে কি, চিকেন আর ডিমটা বাদে সবকিছু আনলিমিটেড, যতটুকুনি লাগবে ততটুকুনি নেবেন। পাস্তা ভাজার দাম 10 টাকা নিলাম, এটা আলাদা করে এক্সট্রা নিলাম, কারণ একটু পাঁপড় ভাজা দিয়ে খেতে ভালো লাগে। উনোনে রান্না করলে যেরকম একটা ধোয়া ধোয়া স্মেল পাওয়া যায়, সেই স্মেলটা পাওয়া যাচ্ছে, বাকি সব ঠিক আছে। তো সমস্ত খাবারগুলোই কিন্তু ওকে ওকে, মানে মোটামুটি কাজ চলার মতো। আমি চিকেনটাও ট্রাই করলাম, হ্যাঁ অত ভালো না, এখানে এর চেয়ে বেশি কিছু এক্সপেক্টও করা যায় না। জিরো এক্সপেকটেশন নিয়ে আসলে কিছু পাবেন না। জায়গাগুলো এতটাই রিমোট এরিয়া, মানে এখানে খাবার পাচ্ছে এটা একটা বড় কথা। বাপ রে, সব রাস্তা টুট গেল। এসে পৌঁছেছি সেই ব্রিজটার সামনে, যেই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য কানেক্টিভিটিটা নষ্ট হয়ে গিয়েছিল। সেই ব্রিজটা তো এখন আর নেই, পাশে একটু দূরে আলাদা করে একটা ব্রিজ বানানো হয়েছে যেখান থেকে এখন গাড়ি টাড়ি যাচ্ছে। আর তার নিচে আমাদের খরস্রোতা তিস্তার বিভৎস রূপ, সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরব। বিভৎস রকম স্রোত, স্রোতর্ষিনী তিস্তা আর কি, বিভৎস লাগছে, মানে লিটারালি পাড়ে দাঁড়িয়ে ভয় লাগছে আর কি। এই হলো তিস্তার অবস্থা। আর এই হলো ব্রিজ, যেটা নতুন করে তৈরি করা হয়েছে। ওই যে সামনে যে গ্রিন কালারের দেখুন, এটা কাপড় টাইপের করা আছে এই পার থেকে ওই পারে, ওইটা কিন্তু ব্রিজ ছিল, ওই ব্রিজটা দিয়েই কিন্তু গাড়ি পারাপার হতো। এখন এখন এই ব্রিজটা নতুন করা হয়েছে গাড়ি পারাপার হওয়ার জন্য। তো এটাই কিন্তু চেকপোস্ট, এখানেই চেকিং হচ্ছে, তারপরে কিন্তু গাড়ি ছাড়ছে, একটা একটা করে গাড়ি চেক হচ্ছে, তারপরে এই যে গাড়ি দেখুন ওই পারে যাচ্ছে। এই যে এটা হচ্ছে চুংথাম ড্যাম এখনকার অবস্থা। আর ওইদিকে দেখুন ওই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা নাকি যখন ফ্ল্যাটটা হয়েছিল জলের মধ্যে দিয়ে এসে এখানে আটকে গেছে, এইখান দিয়ে কিন্তু জলগুলো পাস হতো। আর এদিকটায় আর একটা গেট আছে দেখুন, সমস্ত গেট কিন্তু ভেঙে গেছে। আমাদের এবার নর্থ সিকিমের ট্যুর ছিল 2 নাইট 3 ডেজের, কারণ এখন সম্পূর্ণ ট্যুরটাই 2 নাইট 3 ডেজে করানো হচ্ছে, শুধু লাচুং পর্যন্ত, কারণ এখন লাচুং পর্যন্ত ট্যুরটা
টু নাইট থ্রি ডেজেই করানো হচ্ছে। যতদূর খবর পেয়েছি এই ট্যুরটা ডিসেম্বর পর্যন্ত এইভাবেই চলবে। টু নাইট থ্রি ডেজের এই ট্যুর প্ল্যানে আমাদের পার হেড খরচা পড়েছে 3,000 টাকা করে। জিরো পয়েন্ট যাওয়ার জন্য এক্সট্রা পার হেড 600 টাকা করে দিতে হয়েছে। এই এক্সট্রা খরচাটা কিন্তু ড্রাইভারের সাথে কথা বলে ড্রাইভারের সাথে দরদাম করেই করতে হবে। প্যাকেজের সময় এই এক্সট্রা টাকাটা পে করতে হবে না। অক্টোবর মাসে যে বিভৎস ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল আজ প্রায় তার 2 মাস কমপ্লিট হয়ে গেল। 2 মাস পরেও, এত কিছু ঠিক করার পরেও এখনও ওখানে গেলে বোঝা যাচ্ছে কি বিভৎসকর পরিবেশ ছিল ওখানের। সমস্ত বাড়িঘর ভেঙে গেছে, বিভৎস এক রূপ দেখতে পেলাম আমরা। ভীষণ মন ভারাক্রান্ত হয়ে গেল। তবে এত খারাপ লাগার মাঝেও একটাই ভালো লাগা যে সিকিমের মতো জায়গা যেখানে শুধুমাত্র ট্যুরিজমের ওপরেই 80% মানুষ ডিপেন্ড করে রয়েছে, তাদের এই দিকটা এখন খুলে দেওয়া হয়েছে, মানে লাচুং পর্যন্ত ট্যুর খুলে দেওয়া হয়েছে। তাতে তাদের কিছু হলেও সুবিধা হবে। তো লাচুং ঢোকার আগে ড্রাইভার দাদা একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করালো। এখান থেকে বললো একটু ইভিনিং স্ন্যাক্স করে নিতে, কারণ এখান থেকে আরও কিছুক্ষণ টাইম লাগবে। জায়গাটার নাম হচ্ছে বব, মানে একটু অন্য ধরনের নাম। তো আমরা একটা ম্যাগি অর্ডার করেছি। আমরা ভেবেছিলাম যে মোমো খাবো, কিন্তু মোমো তৈরি করছে না, কারণ 1 ডিসেম্বর যখন খুলেছিল তখন নাকি 5টা মাত্র গাড়ি এসেছিল, তো তার জন্য আর মোমো আজকে বানায়নি। তো ম্যাগি অর্ডার করেছি। আচ্ছা, ম্যাগির দাম কিন্তু 50 টাকা নিয়েছে। অলমোস্ট সন্ধে হয়ে এসেছে একদম। অনেকক্ষণ অর্ডার করেছি ম্যাগি, আলটিমেটলি এলো, খাওয়া যাক। ম্যাগি সব জায়গাতেই ভালো, আর ঠান্ডায় তো আরো ভালো। 50 টাকা দাম নিয়েছে, আপনাদেরকে আগেই বললাম, আর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছে। কি জানি না, পুরো মুড়ি দিয়ে বিস্কুট তৈরি হলে যেরকম খেতে লাগতো পুরো সেম। আমাদের ওখানে কিন্তু দেখিনি এই ব্র্যান্ডটা। উপরে একটু একটু চিনির মতো দেওয়া আছে, মিষ্টি মিষ্টি, বাট এটা দারুণ টেস্টি। মানে দোকানদারই আমাদেরকে সাজেস্ট করলো। আমি এটা তো পাপড়ের প্যাকেট ভেবেছিলাম, তবে উনি বললো বেশ ভালো বিস্কিট, কিনে দেখছি পুরো মুড়ির মতো খেতে, বেশ ভালো। ফাইনালি 6:30 বাজে, এখন এসে পৌঁছলাম। এখন দেখি হোটেলটা কিরম। তো ভালো ঠান্ডা রয়েছে, ঠান্ডা তো লাগছে একটা এতটা বড় ওয়েদার চেঞ্জ। চলুন এখন সুস্থ থাকি, এটাই প্রে করবো আর কি। অলরেডি শৈলীর মুখ থেকে ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে, আমার মুখ থেকেও ধোয়া বেরোচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এই জাস্ট হোটেলের রুমে চেক ইন করলাম, 6 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা তো লাগছেই, তবে কম্বলের নিচে ঢুকে গেলে আরও বেশি ঠান্ডা লাগবে আমি জানি। যাই হোক, রুম একদম ছিমছাম, সেরকম কিছুই নেই, তবে একটা ভালো জিনিস যে 2টো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, কারণ এতটা ঠান্ডা এখানে। বিছানাটা বেশ বড়, মোটামুটি 3 জন শুতে পারবেন, আর একটা হাফ মিরর রয়েছে, আর ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার, কাজ চলার মতো, মানে নাইট স্টের জন্য পারফেক্ট। এখানে থাকা খাওয়া ঘোরা নিয়ে কিন্তু প্যাকেজ হয়, এই হোটেলটা কিন্তু প্যাকেজের মধ্যেই আপনাকে রুম দেখাবে। আপনি ডিসাইড করবেন যে আপনারা ফ্যামিলিতে কতজন মেম্বার আছেন, কতজন একটা রুম শেয়ার করতে চান, তো সেইভাবে আপনাকে রুম দেখাবে, আপনাকে রুম চুজ করে নিতে হবে। ডিনার করতে এসেছি, এখানেও সেলফ সার্ভিস, দেখি কি আছে। এখানে কিন্তু লেখা আছে প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড, টেক অনলি হোয়াট ইউ ক্যান ইট, নাহলে কিন্তু ফাইন 500 টাকা হবে। আর যদিও খাবার ওয়েস্ট করা একদমই উচিত না। তো আমার জন্য দিয়ে গেছে চিকেন, মানে যারা ননভেজ খাবেন তাদের জন্য কিন্তু চিকেন আছে। যা ঠান্ডা, হাত দিয়ে খাওয়ার সাহস হচ্ছে না, তাই চামচ দিয়ে। আর শৈলীর মুখ দিয়ে ভয়েসও বেরোচ্ছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে মানে দরজাটা খোলা আছে বলে আরো হু হু করে ঠান্ডা ঢুকছে। খাবারের টেস্ট কিন্তু দুপুরের খাবারের থেকে অনেক বেটার, বেশ ভালো খাবার। মেনুতে আছে ডাল, বাঁধাকপি, আচার, আর যারা ননভেজ খায় তাদের জন্য চিকেন। বাহ, আর এখানে এত ঠান্ডা, তার মধ্যেখানেও কিন্তু গরম জল সার্ভ করা হচ্ছে, এটা বেশ ভালো লাগলো। তো বাঁধাকপিটা শেষ হয়ে গেছিল, তারপরে আলু আর সোয়াবিনের তরকারি দিয়ে কন্টেনারে রিফিল করে দিয়েছে। তো খাবারটা কিন্তু বেশ ভালো খেতে, আমি মাংস দিয়েও ট্রাই করলাম, খুবই ভালো লাগলো খেতে। সম্পূর্ণ ট্যুর করে আসার পর আমার এবং রাহুলের এটাই ওপিনিয়ন যে এখন ভয়ের কোনো কারণ নেই, এখন অনায়াসেই ট্যুরিস্টরা ওখানে
এখন অনায়াসেই ট্যুরিস্টরা নর্থ সিকিম ঘুরতে যেতে পারেন। খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়েছিল বটে, কারণ আমরা সেকেন্ড ব্যাচ ছিলাম নর্থ সিকিম খোলার পরে, তবে আশা করি সেই সমস্যাও ধীরে ধীরে কেটে যাবে। সম্পূর্ণ নর্থ সিকিম ট্যুরের ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড হচ্ছে, তাই চোখ রাখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।